আমরা এই যে মাহফিলে আসতে পেরেছি, এই আশাতে, এই বসাতে, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজা? একটু বুঝে বলবেন, খুশি না বেজা? কম না বেশি? বুঝে না না বুঝে? না বুঝে। ওই বোঝার আগে না লাগান। আমি তিনটা প্রশ্ন করব, কমন প্রশ্ন। বাংলাদেশে এমন কোন মাহফিলে যাই নাই যে মাহফিলে করি নাই, আপনাদের কাছেও করি। এই প্রশ্নটা আলাদা কাট করে সারা পৃথিবীতে ছড়াবেন, জিজ্ঞাসা করে ইউরোপ, আমেরিকা, ডেনমার্ক, সুইডেন, এই সকল যে মহাদেশগুলা, ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশের উন্নত উন্নত দেশ, যেই দেশগুলো আপনার আমার থেকে সব কিছুতে উন্নত, আপনার আমার থেকে শিক্ষা দীক্ষায় উন্নত, এই সকল দেশের নাম আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন? ডেনমার্ক, সুইডেন, কানাডা, ইতালি, ফ্রান্স, সেইগুলা দেশের নাম আপনারা শুনছেন? এইগুলা দেশে টাকার দাম, ডলারের দাম, মুদ্রার দাম, ইউরোর দাম বাংলাদেশের থেকে কম না বেশি? এই সকল দেশ রকেট, বিমান, বিভিন্ন প্রযুক্তি, আবিষ্কার, জ্ঞান, গর্ব, শিক্ষা দীক্ষা, এইগুলাতে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? যেই দেশের নাম বললাম, এইগুলা দেশ ট্রিটমেন্ট, চিকিৎসা, বিভিন্ন ধরনের মানুষের জন্য আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেটর, অক্সিজেন, হসপিটাল ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি দিয়ে মানুষের জীবন রক্ষাকারী সরঞ্জাম, এইগুলা তৈরিতে, উৎপাদনে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? এবার বলেন তো, যেই সকল দেশ চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, টাকা পয়সা, শিক্ষা দীক্ষায় আগায়া, এই সকল দেশসমূহ এইবারের যে প্যান্ডামিক, যেই করোনাকালীন মহামারী চলতেছে, এই মহামারীতে আক্রান্ত এবং মৃতের তালিকায় এইগুলা দেশ আগায়া না পিছায়া? বুঝে না না বুঝে? কেন? বিজ্ঞানে আগায়া, ওষুধে আগায়া, টিকায় আগায়া, হসপিটাল ম্যানেজমেন্ট আগায়া, আইসিইউতে আগায়া, সিসিইউতে আগায়া। $1 দিলে আপনি পাচ্ছেন $84, £1 দিলে $120, ইউরোর দাম আরো বেশি, সব আগায়া। আবার দেখি করোনায়ও আগায়া, মরাতেও আগায়া। কি ব্যাপার? তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায়, কেবলমাত্র এই প্রযুক্তিগত বিদ্যাতে আগানোর নামে আগানো নয়, সব আগানোর আগে আল্লাহর রহমতে যারা আগায় আছে তারাই মূলত আগায়, ঠিক কি না? সুতরাং যারা বাংলাদেশে আমাদেরকে বুঝাচ্ছেন যে মুখের মধ্যে মাস্ক লাগায়া আর হাত ধোয়া বাংলাদেশের করোনা দূর করে দিছেন, আপনারা ভুলের মধ্যে আছেন। আল্লাহর বিশেষ দয়া, এখন পর্যন্ত আমাদেরকে আল্লাহ ধরেন নাই, তাই আমরা বেঁচে আছি, ঠিক কি না? তাহলে আলহামদুলিল্লাহ বুঝে বলা লাগবে না না বুঝে? বুঝে না না বুঝে? আমরা কি বুঝে বলি? কোথায় বুঝে বলি? সকালবেলা দোকানে গেছে, দোকান খোলার পরের থেকে মিথ্যা কথা বলে ব্যবসা শুরু করছে, 11টার সময় কাস্টমার আইছে 11 নম্বর, তারেও বলতেছে বিক্রির সাথে আপনি আমার বৌনির কাস্টমার, দুনিয়ার 2 নম্বর জিনিস দোকানে এনে 1 নম্বরের সাথে মিশায়া রাত দিন বলে 1 নম্বর। বিকালবেলা একজন কাস্টমার আসছে, উনারে বলতেছে আপনার মতো সেনা লোক পাইছি বলে কেনা দামে দিলাম, জীবনে ওরে দেখে নাই, এই কথা বলে ওর কাছে 500-700 টাকার মুনাফা করছে। রমজান আসতেছে সামনে, এখন থেকেই কিভাবে পেঁয়াজ, কিভাবে তেল, কিভাবে ছোলা, কিভাবে এইগুলা মজুদদারি করে রমজান মাসে মানুষের কষ্ট দেওয়া যায়, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করতেছে, জিনিস কিনে আনে চায়না থেকে, বলে জার্মানি আপনার 100% জার্মানি মাল দিলাম, এই সকল বলে ধান্দাবাজ, প্রতারক, 2 নম্বর, ধোকাবাজ, মিথ্যুক, ব্যবসায়ীর সাথে এশার নামাজের পরে মসজিদের ইমাম সাহেবের দেখা। কেমন আছেন ভাই? দোকান বন্ধ করে আসলেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা দিন 2 নম্বর, কথায় 2 নম্বর, মালে 2 নম্বর, ভেজালে ভরা, উনি ইমাম সাহেবরে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, এত সোজা। আলহামদুলিল্লাহ হইছে? কেন হয় নাই? বোঝেন নাই তাই হয় নাই। স্কুলে যায়, যাওয়ার পরে সকাল 9টার সময় ফার্স্ট ক্লাস যখন শুরু হয়, ক্লাসে স্যার ডাক দেয় আব্দুর রহমান, স্কুলে বলে উপস্থিত ভাই, ইয়েস স্যার, বলে না ভাই, মাদ্রাসায় কি বলে? লাব্বাইক, বলে না? লাব্বাইক বলে। এখন আব্দুর রহমান স্কুলে যায় নাই, সকাল 9টার সময় মাঠে গেছে বন্ধু বান্ধবের সাথে দাম দাম খেলাধুলা করতেছে, স্কুলের খবরই নাই। এখন ঠিক মনে রাখছে সকাল 9টায় তো আমার নাম ডাকে, ওই মাঠের মধ্যে এক বন্ধুরে বলছে 9টার সময় তুই আমার একটা ডাক দিবি জোরে, বন্ধু ডাক দিছে খেলতে খেলতে আব্দুর রহমান, ওই মাঠের মধ্যে বলছে লাব্বাইক, ওর নাম তো স্কুলে প্রেজেন্ট হয়ে গেছে না ভাই?
হইছে প্রেজেন্ট হইছে উপস্থিত স্যার ইয়েস স্যার বলছি স্কুলে নাম উঠে গেছে তার মানে নাম ওঠানোর জন্য ওই নামটা নথিভুক্ত হওয়ার জন্য স্কুলে যেতে হবে ক্লাসে হাজির থাকতে হবে ক্লাসের স্যার যখন ডাকবে খাতা নিয়ে তখন আপনারে লাভ বাই কেএস স্যার বলতে হবে নচেত আপনার নাম স্কুলের খাতায় উঠে না ঠিক কি না এই জন্য আলহামদুলিল্লাহ হচ্ছে না এই জন্য করোনাকালীন সময়ে ওই ব্যবসার আলহামদুলিল্লাহ কি হবে বুঝে নেন ব্যবসায়ের আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ বাংলাদেশে এরকম বিজনেসম্যান আমি চিনতাম যাদের পুরো ঢাকার প্রায় এক চতুর্থাংশ জমির মালিক কোটি কোটি টাকার ব্যবসা আল্লাহ সেই ব্যক্তিটাই করোনার সময় আক্রান্ত হলো তুমি তার তকদিরে মৃত্যু লিখে রেখেছিলে তার জন্য চায়না থেকে যখন বিমান চলে না তখন চার্টার্ড বিমানে করে ডাক্তার আনা হয়েছিল কোনো কাজ দেয় নাই আল্লাহ সে মরে গেল আমার মতো এরকম সোনা পুঁটি যার কিচ্ছু নাই ওই রকম লোকরে মারা তোমার ওয়ান টু এখন পর্যন্ত তুমি আমারে ধরনায় ছেড়ে দিয়ে রাখছো আমি তওবা করতেছি আর দুই নম্বর ব্যবসা করব না দুই নম্বর মাল এক নম্বর বলে চালাবো না ওজনে মিজানে নিক্তির পাল্লায় ধোকাবাজি করব না মানুষের সাথে প্রতারণার ব্যবসা করব না অযৌক্তিক মজুদারি করে মানুষকে কষ্ট দিব না মানুষের সাথে মিথ্যা কথা বলে আপনি বনির কাস্টমার আপনি আমার খুবই পরিচিত কাস্টমার এই সকল ধোকাবাজি করব না দুই নম্বর জিনিস এক নম্বর বলে চালাবো না এক দেশের নামের জিনিস আরেক দেশের ইস্টিকার তুলে দিয়ে মানুষকে ধোকাবাজি করব না আল্লাহ বান্দার হক যা নষ্ট করছে আদায় করে দেওয়ার শপথ করলাম আর বান্দার হক নষ্ট করব না এখন থেকে নবীন সিদ্দিকিন সুহাদা সলেহীন তাদের সাথে চলার মতো করে মন মানসিক কথা নিয়ে ব্যবসা করার শপথ নিলাম তওবা করলাম আল্লাহ তোমার কাছে ফেরত আসলাম দিস ইজ দ্য ট্রু মিনিং অফ আলহামদুলিল্লাহ ঠিক কি না যুবক তোমার আলহামদুলিল্লাহ কি ভাই বলবে হুজুর অটো পাস পাইয়া গেছি বাপের হোটেলে খাই কোনো চিন্তা নাই আমার থেকে ফুর্তিতে কে আছে হুজুর মোবাইলে শুধু মেগাবাইট উঠাই ডানে ঠেলা বামে ঠেলা এদিকে ঠেলা সেদিকে ঠেলা যা ইচ্ছাতে কি আর সময় কাটাই আমার থেকে ভালো কেউ নাই আলহামদুলিল্লাহ হে আপনি মায়ের কথা শোনেন না আপনি বাপের সাথে ঝাড়ি দিয়ে কথা বলেন আজান যখন হয় আপনি মসজিদে হাজির হন না আপনার নৈতিক সত্তা সম্পন্ন একজন আদর্শ যুবক আপনারে দেখলে কেউ বলে না আপনার চুলের ছাঁট আপনার প্যান্টের কাট আপনার পোশাক এইগুলো দেখে ইসলামী যুবক হিসাবে কেউ আপনারে বলে না আপনার মোবাইলের মধ্যে অসভ্যতা আপনার মুরব্বীরা ভয়ে শাসন করার সুযোগ পায় না কারণ আপনারে শাসন করলে মুরব্বী অপমানিত হতে পারে আপনি বখাটে একটা ছেলে হিসাবে এলাকায় পরিগণিত হয়েছেন ইয়াবাখর গাঁজাখর মদখর কিছু না হলেও বিড়িখর হচ্ছে আপনার মূল বন্ধু আপনার আচার আচরণ দেখলে মুসলমান যুবক কেউ বলে না এলাকার মেয়েরা যায় আপনি টিজ করতে কাউরে ছাড়েন না আপনি এরকম করার পরে আবার বলেন আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ হয় নাই করোনাকালীন সময় আলহামদুলিল্লাহ যুবককে বুঝে নিতে হবে আল্লাহ পৃথিবীতে কত যুবক হারায় গেল আমারে তুমি এখন পর্যন্ত হেফাজত করেছ আল্লাহ আমি এই হেফাজতের যোগ্য নই তোমার কাছে আজকে ফেরত আসলাম আল্লাহ আজকে মাহফিল থেকে শপথ নিলাম আমি আর কখনো পিতামাতা বুজুক বানা বুজুক তাদের সাথে খারাপ আচরণ করব না সন্ধ্যার পর বাহিরে থাকবো না মুরব্বীদের সাথে বেয়াদবি করব না আজান হবে মসজিদ ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না টাকুর নিচে আমার কাপড় থাকবে না এলোমেলো চুল আমি কাটবো না এলোমেলো পোশাক আমি পরবো না কোনো মেয়েকে টিস করবো না আমার মোবাইলে কোনো খারাপ কিছু দেখবো না আল্লাহ এখন থেকে আমি যুবকদের সঙ্গী করে নিয়ে এলাকায় যেন ইসলামের পক্ষে কাজ হয় কোরআন সুন্নার পক্ষে কাজ হয় মসজিদ যেন আবাদ হয় এইরকম একজন আদর্শ চরিত্রবান যুবক হয়ে চলার শপথ নিলাম এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ ঠিক কিনা আলহামদুলিল্লাহ খবর নিচ্ছেন আপনি আপনি রামগতি রামগঞ্জ বাজারে যায় অনেক হিন্দুর কাছে খবর নেন নাম শ্রী গোপাল চন্দ্র পাল জিজ্ঞাসা করবেন কি অবস্থা তোমার হাল বলবে আলহামদুলিল্লাহ বলে না ভাই নাম কি শ্রী জগন্নাথ হোসেন রাগ করলেন আপনি মুসলমানরা যেভাবে স্টালিন হোসেন লাগাচ্ছে হিন্দু যদি হোসেন লাগায় কি করবেন আপনি স্টালিন হোসেন কেমন করে হয় সবুজ ইসলাম কেমন করে হয় বেকায়দা খান কেমন করে হয় ঝঞ্ঝাটি বেগম কেমন করে হয় ভাই মুসলমানের নামের শ্রী আছে আপনি জিজ্ঞাসা করছেন একজন হিন্দিকে শ্রী শ্রী দেবনাথ ঠাকুর কালেমা জানিস উরে বাবা রে বাবা বহু আগে মুখস্থ করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়ের উচ্চারণ শুনলে ওই হিন্দু ভাইয়ের মনে হয় নুরানি মাদ্রাসায় পড়ছে উনার কালেমা আর উনার আলহামদুলিল্লাহ যদি হয়ে যাইতো তাহলে তো হয়েই গেছিল এত সোজা নয় কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ ক্লিয়ার করেন মুরব্বী বাবাজিরা আপনাদের আলহামদুলিল্লাহ কি বাবা
বা 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 বা, শেষ বয়সে দাড়ি একটু রেখে দিছে, লম্বা জামা পরা ধরছে, কষে পান খাওয়া শিখছে, দাঁত খিলাল করতে করতে আসরের নামাজ কোন রকম পড়ে চায়ের দোকানে যে বসে গেছেন ডান পাশে ওনার গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেল অমুক হুজুরের কি হলো, তমুক হুজুরের বইয়ের কি হলো, তমুক ভাইয়ের বেটির কি হলো, তার কি হলো, তার ছেলের কি হলো, গিবত গিল্লা জো বাইডেনের কি হলো, তারপরে ডোনাল্ড ট্রাম্পের কি হলো, দুনিয়ার খবর। গিবত গিল্লা, উনার বউ উনারে পছন্দ করে না, এখন পর্যন্ত স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে না, ছেলের বউ উনারে আদর্শ শ্বশুর মানে না, এলাকায় মসজিদে ছোট বাচ্চারা উনারে দেখতে মসজিদে যাওয়ার পরিবর্তে মসজিদ থেকে বের হয়ে যায়, এখন পর্যন্ত সুদের কারবার ছাড়ে নাই, এখন পর্যন্ত মিথ্যা কথা বলা বন্ধ করে নাই, এখন পর্যন্ত গালি ছাড়া মুখ চলে না, উনি দিন শেষে বলে আলহামদুলিল্লাহ হয় নাই, হয় নাই, ঠিক কি না? আপনার আলহামদুলিল্লাহ কি বাবা জি, ভালো করে বুঝেন আলহামদুলিল্লাহ। আপনার WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যাদের বয়স 60-এর উপরে এদের মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি, আক্রান্ত হলে আর ফেরত আসবে না। আল্লাহ, আমার কবেই না 50-60 বছর পার হয়ে গেছে, কিচ্ছুই জানি না, না আছে ওষুধ, না আছে ট্রিটমেন্ট, না আছে সতর্কতা, আল্লাহ ভরসা বলে চলতেছি, তুমি আমারে এখন পর্যন্ত হেফাজত করছো আল্লাহ, যা আমি আজকের থেকে তোমার কাছে ফেরত আসলাম, আমি আর গিবত গিল্লা করব না, যেখানে গিবত তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহ আমার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করব, বাচ্চারা যেন মসজিদমুখী হয় তার জন্য আমার প্রচেষ্টা থাকবে। সেই ছোটবেলায় তিন খান সুরা মুখস্থ করছে, চতুর্থ সুরা জানে না, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা মানে জানে না, সুবহানা রাব্বিয়াল আলার অর্থ জানে না, এইগুলো কিচ্ছু শিখি নাই আল্লাহ, আমার মতো বেকুব এতদিন পর্যন্ত তুমি তারে ধরো নাই, এখন ওয়াদা করলাম কোরআন শেখার চেষ্টা করব, যে কয়টা দোয়া তাসবিহ আছে ওইগুলোর অর্থ বোঝার চেষ্টা করব, গিবত গিল্লার সাথে সম্পর্ক রাখবো না, মিথ্যা কথা বলবো না, আমি এখন থেকে ইসলামপন্থীদের সাথে ঘোরাফেরা করার চেষ্টা করব, নামাজ একটুকু মিস দিব না, আগে শুধুমাত্র ফরজ নফল পড়তাম, এখন ফরজ নফল সুন্নাত তাহাজ্জুদ চাস আওয়াবিন সব নামাজ পড়ার চেষ্টা করব, এলাকায় যেন একজন আদর্শ মানুষ হয়ে বাকিটা জীবন কাটাতে পারি, এই প্রচেষ্টায় নিজেকে বিনয় নিমজ্জিত করে দিলাম, এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। আমি যদি আজকে আর কোনো ওয়াজ না করি চলে যাই, আমার মনে হয় এই তিনটা বিষয় নিয়ে যদি আমরা একটু ভেবে দেখি তাহলে এই তিনটা বিষয় আমাদের জন্য আজকের আলোচনার সামারি হতে পারে, ঠিক কি না? কিন্তু যেহেতু এসে গেছি এই জন্য আমি আপনাদের কাছে আর 15 মিনিট একটু কথা বলতে চাই, আছেন আপনারা, রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের আলাদা আলাদা 5টা সূরা থেকে একটা বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে আমাদের জন্য সবচেয়ে বেশি দয়াবান সেই কারণটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলা সূরার মধ্যে করেছেন। আমি আমার ভাষায় বলে থাকি প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ যে কারণে সবচেয়ে বেশি আপনার আমার জন্য দয়াবান, আল্লাহ যে কারণে আপনার আমার জন্য রহমান, সেটা হচ্ছে আল্লাহ বান্দার জন্য যে পরীক্ষা নেবেন এই পরীক্ষাগুলো উন্মুক্ত ফাঁসকৃত প্রশ্নপত্রে আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ চাইলে এই প্রশ্নপত্র গোপন রাখতে পারতেন, কিন্তু আল্লাহ বান্দার প্রতি ভালোবেসে আল্লাহ এই প্রশ্নকে গোপন না রেখে আল্লাহ বান্দার জন্য ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন সুবহানাল্লাহ বলবো, 1 মিনিট একটু বোঝেন প্রিয় ভাইয়েরা, দুনিয়ায় যত পরীক্ষা সব পরীক্ষার প্রশ্নপত্র গোপন থাকে, ঠিক কিনা ভাই? কোনো প্রশ্ন ফাঁস করে দেয় না। আপনি যেই স্যারের কাছে ক্লাস করেন, যেই স্যারের কাছে প্রাইভেট পড়েন, যেই স্যারের কাছে আপনি কোচিং করেন, ওই স্যারের কাছেই যদি আপনি যে পরীক্ষার আগে বলেন আমাকে প্রশ্নগুলো একটু দিয়ে দেন যাতে আমি ভালো করে পরীক্ষা দিতে পারি, ওই স্যার কিন্তু আপনাকে প্রশ্ন দিবে না, বলবে কি বলো তুমি, তোমাকে প্রাইভেট পড়ায় বলে তুমি আমার কাছে প্রশ্ন চাইতে আসছো, এত বড় দুঃসাহস তোমার, খবরদার। দুনিয়ার কোনো স্যার কোনো প্রশ্ন ছাত্রদের জন্য ফাঁস করে দেয় না, যত উপরে পরীক্ষা যায় তত প্রশ্নপত্র দিন দিন কঠিন হতে থাকে, খাতা দেখা কঠিন হতে থাকে, কিন্তু আমার আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করেন নাই, বান্দাকে কিয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যাতে আটকায় যেতে না হয়, বান্দা যেন প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে প্রস্তুত করে আসতে পারে, এই জন্য আমার আল্লাহ ওই দিন যে সকল বিষয়ে বান্দা আটকাতে পারে ওই বিষয়গুলো দুনিয়ার মানুষকে অগ্রিম জানায় দিয়েছেন, এই জন্যই তিনি রহমান। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার এই জীবনটা যখন তোমাদের শেষ হয়ে যাবে, এই জীবন শেষ হওয়ার পরে আল্লাহর সামনে একদিন তোমাদের সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ যখন তোমাকে বুঝাই দিবেন হাতে কলমে তুমি আল্লাহ রাব্বুল আমিন যা যা ওয়াদা করেছিলেন দুনিয়ায় তুমি স্বীকার করো বা না করো, আল্লাহর সামনে যখন প্রমাণ পেয়ে যাবে ওই দিন বান্দারা কতকগুলো বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আমিনের সামনে আফসোস করতে শুরু করবে, হা হুতাশ করতে শুরু করবে। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে ওই আফসোসকারীদের অন্তর্ভুক্ত দেখতে চাই না, এই জন্য আমি রাব্বুল আমিন আমার বান্দাগুলা যেন দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে। এই তার আফসোসগুলা কেন হবে, এই আফসোস থেকে সে কেমন করে বাঁচতে পারে, এই প্রস্তুতি জন্য বান্দার কাছে আমি আল্লাহ জানায় দিচ্ছি। রসুল আপনি জানায় দেন বান্দাদের মৌলিক একটা আফসোস হবে দুনিয়ার বুকে, এই কারণটা যেন বান্দা জেনে রাখে। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারাইযু কাইফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু ওয়ালা নুকাল্লিবা বিআয়া। আমার আল্লাহ বলছেন, রসুল আপনি জানান ওয়ালাউ তারাইযু কাইফু আলান নার, আপনি যদি তাদেরকে দেখতেন যখন তাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দেওয়া হয়েছে, তাদেরকে যখন বলা হবে এই জাহান্নামের সামনে তোমরা এখন হাজির হয়ে গেছো, তোমাদেরকে এখন জাহান্নাম পরিষ্কার করে দেখায় দেওয়া হয়েছে, এখন এই জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, যেই না তারা জাহান্নামের সামনে দাঁড়ায় নিজেদের জাহান্নামে যাওয়া লাগবে এটা বুঝে ফেলবে। আল্লাহ বলছেন, একসাথে তারা বলতে শুরু করবে, ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু وَلَا نُكَذِّبَ بِآيَاتِ رَبِّنَا। তারা বলতে শুরু করবে, হে আমাদের রব, এতদিন পর্যন্ত স্বীকার করেছি, মানতে চাই না, কিন্তু আজকে জাহান্নামের সামনে যখন এসে পড়েছি, ফাকালু, একসাথে সবাই বলে উঠবে, ও আমাদের আল্লাহ, ইয়া লাইতানা, কি আমাদের আফসোস, আজকে আমরা এমন সময় দেখতে পাই না, দুনিয়ার বুকে আমরা এই জাহান্নামের কথা কতবার বলা হয়েছিল আমরা বিশ্বাস করেছিলাম না, কিন্তু আজকে জাহান্নামের গোড়ায় হাজির, আল্লাহর কাছে বলবে, হে আফসোস, হে আফসোস, হাই আফসোস, হাই আফসোস, আল্লাহর কাছে বলবে, নুরাদ্দু, আমাদের আফসোসের এক নম্বর কারণ হচ্ছে তোমার কাছে একটা আবদার। কি আবদার আল্লাহ? নুরাদ্দু, আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠান, দুনিয়ায় যদি ফেরত পাঠান আপনার কাছে একটা ওয়াদা করতেছি, ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রব্বিনা, আমাদেরকে দুনিয়ায় যদি একবার প্রেরণ করা হয়, আমরা ওয়াদা করলাম আপনার কাছে দুনিয়ায় গেলে আমরা আপনার আর কোনো আয়াতের অস্বীকারকারী হব না। জিজ্ঞাসা করি, বলেন তো ওই দিন বান্দা আল্লাহর কাছে যতই আফসোস করুক না কেন, আল্লাহর কোনো বান্দার কি দুনিয়ায় ফেরত আসার সুযোগ থাকবে? আমার আল্লাহ বলছেন, তারা আরো বলতে জানো, কাযিবা বি আয়াতি রব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় রব্বুল আলামিন, আমরা তোমার কাছে বলছি, একবার যদি আমাদেরকে দুনিয়ার বুকে তুমি ফেরত পাঠাইতে, দুনিয়ায় যদি একবার যাইতে পারতাম, তোমার কাছে ওয়াদা নম্বর এক, আমরা কখনোই তোমার কোনো আয়াত স্বীকার করতাম না, আর এবার দুনিয়ায় গেলে আমরা প্রত্যেকেই পাক্কা পাক্কা ইমানদার হয়ে তোমার কাছে আসতাম। তার মানে বোঝা যায়, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর কাছে আফসোস করবে সেই দিন, ওই আফসোসকারীদের দুইটা দোষ দুনিয়ার মধ্যে ছিল। এক নম্বর দোষ ছিল ওই মানুষগুলার, দুনিয়ায় ওই মানুষগুলা আল্লাহর কতক বিধানকে অস্বীকার করেছিল, আর দুনিয়ার বুকে পরিপূর্ণ ইমানদার হতে পারে না, ঠিক না? এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব,
এই যে পবিত্র কোরআনুল কারীম আপনারা দেখতে পাচ্ছেন, পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে একবারে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই কোরআনে যা কিছু আছে, একটা মানুষ যদি সব কিছু বিশ্বাস করে, সব কিছু মেনে নেয়, এর মধ্যে যা কিছু আছে সব কিছুতে স্বীকৃতি দেয়, তাহলে আল্লাহ এবং রাসূলের পরিভাষায় ওই মানুষটা হচ্ছে 100% মুসলমান, ঠিক কিনা? আরেকটা মানুষ কোরআনুল কারীমের অর্ধেক বিধান মানে আর অর্ধেক মানে না, এইটুকু বিশ্বাস করছে এইটুকু বিশ্বাস করি নাই, এইটুকু ইমান এনেছে আর এইটুকুতে ইমান আনি নাই, তাহলে সে হচ্ছে 50% মুসলমান, ঠিক কিনা? হে কোরআনুল কারীমের যদি কেউ 20% মানে 20% মুসলমান, ভালো করে কনসেপ্ট পরিষ্কার করে নেন, পবিত্র কোরআনুল কারীমের পুরোটা মানলে সে শতভাগ মুসলমান। আর এই কোরআনুল কারীমের যদি একটা হরফের একটা নোক্তার ব্যাপারেও বলে এইটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে আসে নাই, তাহলে পুরা কোরআন মানে কেবল একটা হরফ মানে না, সে হচ্ছে 0% মুসলমান, ঠিক কিনা? তাহলে আপনারা বলবেন, হুজুর এই দলের মধ্যে তো আমরা থাকবো না, আল্লাহর কাছে আমরা তো বলবো না, ওয়ালা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ায় ফেরত পাঠায় দেখো রব্বুল আমিন, আমরা দুনিয়ায় গেলে তোমার কাছে ওয়াদা করছি আমরা তোমার একটা আয়াত অস্বীকার করব না। ও মুসলমান, ওই দিন আপনার আমার মতো নামাজি, আপনার আমার মতো হাজি, আপনার আমার মতো কতকগুলা দুনিয়ার বুকে দেখা যায় পাক্কা পাক্কা ইমানদার আল্লাহর কাছে এই কেসে ধরা খেয়ে যেতে পারে, ঠিক না? কেমন করে ধরা খাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ দিয়েছেন নামাজ বিশ্বাস করেছে, আল্লাহ যে হজ দিয়েছেন হজ বিশ্বাস করেছে, আল্লাহ যে যাকাত দিয়েছেন যাকাত বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে আরো একটা মাসালা দিয়েছিলেন, আল্লাহ যে বলছিলেন তোমাদের মধ্যে যারা পুরুষ থাকবে তাদের যারা বোন থাকবে, যখন মিরাসনামা বন্টন হবে লিদ্দাকারে মিসলু হাজিল উনসায়াইন, একটা নারী পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে, দুইটা নারীর সমান একটা পুরুষ পাবে। নামাজ মানে হজ মানে যাকাত মানে আল্লাহর এই বিধান যখন তার কাছে বলা হয় তখন বলে সবই ঠিক আছে, এটা 1400 বছর আগে ছিল, এখন বাংলাদেশে পরিবর্তন করা দরকার, বাংলাদেশে এই বিধান চলে না, এই রকম নামাজি হাজি আমাদের দেশে আছে কিনা? আছে। ওই লোকগুলো আল্লাহর কাছে যেয়ে বলবে, আল্লাহ আমার নামাজ দেখা গেছে, আমার হজ দেখা গেছে, আমার ঈমান দেখা গেছে, কিন্তু দেখা গেছে কোরআনের যেই পর্যন্ত আয়াত তার পছন্দ হয়েছে ওই পর্যন্ত আয়াত বিশ্বাস করেছে, আর যেখানে তার পছন্দ হয় নাই ওই আয়াতগুলো সে মানে নাই, এই জন্য আল্লাহ জাহান্নামের সামনে দাঁড় করায় দিয়ে জিজ্ঞাসা করবেন, এখন বল তোর পরিণতি কি? ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় একবার ফেরত পাঠাও, এখন বুঝতে সবই মানা লাগবে, এতদিন বুঝি নাই, এবার একবার দুনিয়ায় গেলে সব মেনে আসব, ওই দিন কিন্তু ফেরত আসার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? এই জন্য ঈমান পরিষ্কার করতে হবে, ঈমানকে পুরোপুরি বুঝে নিয়ে যেতে হবে, আল্লাহর কাছে নচেত বলবে তারা রব্বানা বসরনা ওয়া সামিআনা ফারজিআনা নাআমাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহর কাছে ওই দিন বলবে, আল্লাহ আজকে হাতে কলমে আমরা সব শিক্ষা পেয়ে গেছি, তোমার সামনে সবগুলো উপস্থাপিত হয়ে গেছে, আল্লাহ আজকে তোমার কাছে আবদার দিচ্ছি, একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এবার দেখতে পাবে আমরা না আমাল সলিহা, আমরা নেক কাজ করে করে আসব, আর তোমার কাছে বললাম ইন্না মুকিনুন, এবার যদি দুনিয়ায় একবার ফেরত যাই আমরা আর কখনো ইমানে পূর্ণতা ছাড়া ইমানকে পূর্ণাঙ্গতা ছাড়া তোমার কাছে ফেরত আসব না। আমার আল্লাহ বলছেন, ও বান্দা বড় আদর করে আমি তোদেরকে দুনিয়ায় থাকতে একটা জানায় রাখলাম, এই জন্য যে ওই দিন যাওয়ার পরে তোমার এই আবদার আল্লাহর কাছে গ্র্যান্ড হবে না, দুনিয়ার বুকের থেকে প্রস্তুতি নিয়ে হিসাব করে আসো, কিছু আমল করে দুনিয়ার থেকে আসো, যাতে করে পরকালের ওই দিবসে তোমার এই আফসোস করা না লাগে। আমার রব্বুল আমিন এরপরে বলছেন,
কিয়ামতের ময়দানে মানুষ আরেক ধরনের আফসোস করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ধরা পড়ার পরে এক শ্রেণীর লোককে দেখা যাবে, তারা শুধুমাত্র আফসোস আর আফসোস করছে। তাদের আফসোসের কারণ হবে এর আগের দুই তিনটা ঘটনা আল্লাহর সামনে, আল্লাহর আদালতে কতগুলো বান্দার সাথে আল্লাহ করবেন। আল্লাহ এক শ্রেণীর বান্দাকে ডাক দিবেন, আমার কাছে আয়। আল্লাহর কাছে বান্দাগুলো হাজির হয়ে গেছে, যেই না আল্লাহর কাছে হাজির হয়েছে, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা দেখো তো আমার এই বান্দার আমল নামার মধ্যে তিনটা জিনিস আছে না নাই। আল্লাহর বান্দার ফেরেশতারা দেখবে আল্লাহর বান্দার আমল নামার মধ্যে শিরিক নাই, আল্লাহর বান্দার আমল নামার মধ্যে কুফুর নাই, আল্লাহর বান্দার আমল নামার মধ্যে জুলুম নাই। যেই না এই তিনটা জিনিস দেখে ফেলবে ফেরেশতারা, দেখার পরে আল্লাহকে জানাই দিবে, আল্লাহ তোমার বান্দার আমল নামার মধ্যে শিরিক নাই, কুফুর নাই, তোমার বান্দার আমল নামার মধ্যে রব্বুল আলামিন কোনো জুলুম নাই, কিন্তু ওই বান্দার আমল নামার মধ্যে গুনাহ আছে। আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করেছিল, ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় চলার চলতে চলতে তার অনেকগুলো গুনাহ হয়ে গেছে, বান্দা তওবা করেছে, আবার ফেরত আসার চেষ্টা করেছে, আমার আল্লাহ ওই বান্দাগুলোকে ডাক দিয়ে বলবেন, ও আমার আদরের বান্দা, দুনিয়ার বুকে এই গুনাহ করছিলে কি না করছিলাম আল্লাহ, এই অপরাধ করেছিলি করেছিলাম আল্লাহ, এই অপরাধ করেছিলি করেছিলাম আল্লাহ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার কাছে শুনবেন আর বলবেন, বান্দা তোরে যেই অপরাধের কথা জিজ্ঞাসা করলাম, এই অপরাধ তুই জানতি আর আমি জানতাম, আমার নাম সত্তারুল গায়ুব, দুনিয়ায় তোর এই গুণাগুলাকে আমি প্রকাশ করে দিয়েছিলাম না, ওই গুণাগুলাকে গোপন রেখেছিলাম, তোর আমল নামায় শিরিক কুফর আর জুলুম না থাকার কারণে আমি আল্লাহ গোপন অবস্থায় তোর গুনাহ মাফ করে দিলাম, বান্দা তুই এখন জান্নাতের দিকে দৌড় লাগা। আরেক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে হাজির হবে, আমল নামার মধ্যে তার কুফর নাই, আমল নামার মধ্যে তার শিরিক নাই, কিন্তু ওই বান্দাদের আমল নামার মধ্যে জুলুম আছে, ওই বান্দারা অন্যায় করেছে, বান্দার হক দুনিয়ার বুকে নষ্ট করেছে, নানান ধরনের গুনাহগাতা আছে, আবার কিছু সওয়াবও আছে। আল্লাহ বলবেন, এদের জন্য এতদিনের পানিশমেন্ট দিয়ে দেওয়া হলো, জাহান্নামে এতদিনের জন্য এই শাস্তি নির্ধারণ করে দেওয়া হলো, বান্দাদের জন্য শাস্তির ব্যবস্থা দিয়ে দেওয়া হবে, আর বলে দেওয়া হবে বান্দাদের সাথে যেহেতু ঈমান আছে, এতদিন জাহান্নামে সাজা ভোগ করার পরে আবার বান্দাদেরকে জান্নাতে পাঠায় দিও। এমন সময় তৃতীয় এক শ্রেণী আল্লাহর সামনে, কিন্তু আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলাইহা, আমার আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ভ্রুক্ষেপ করবেন না, ওই বান্দাদেরকে দেখবেন ও আল্লাহ, দেখবেন না আল্লাহ, ওই বান্দা কারা হবে আল্লাহ বলছেন পরিচয় জেনে নাও, আর আল্লাহর কাছে তারা কেন আফসোস করবে আল্লাহ আগে থেকে জানাই দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বি রাব্বি আহাদা। আমার আল্লাহ বলছেন ওই দিন একটা শ্রেণী আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ইয়া কুলু ইয়া লাইতানি, ও আমাদের আল্লাহ আজকে আমাদের থেকে হতবাগার কেউ নাই, আমাদের আফসোস আর আফসোস, কি আফসোস, লা মুশরিক বি রাব্বি আহাদা, ও আমাদের আল্লাহ আজকে কতক লোক গুনাহগার হিসাবে আসলো তাদেরকে তুমি ছেড়ে দিলা, কতক লোককে আবার আমল নামার মধ্যে গুনাহ দেখার পরে তুমি মাফ করে দিলাম, কিন্তু আমাদের কি অপরাধ, আমরা তোমার কাছে আসলাম, আমাদের দিকে তাকালেও না, আমাদেরকে তুমি ভ্রুক্ষেপ করলে না আল্লাহ, আমাদের হতভাগা, আমাদের হতভাগা আমরা। আল্লাহ বলবেন, ঘোষণা দে কি তোদের অপরাধ, তারা বলবে সব অপরাধ করে আসলে পার পাওয়ার কায়দা ছিল, কিন্তু আমরা আল্লাহর কাছে আজকে মুশরিক হিসাবে আসছি, শিরিককারী হিসাবে আসছি, এই জন্য আমাদের বাঁচার আর কোনো কায়দা নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধের নাম হচ্ছে শিরিক। কি নাম? শিরক। ইসলামের প্রথম দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত, আকীদা শিখার দাওয়াত। এমন ইমানদার আমাদের সমাজে আছে যারা শিরিক করে অহরহ ঘুরে বেড়ায়, কিন্তু তারা নিজেরাও বুঝেও না, জানেও না যে তারা শিরিক করে, আছে কি না ভাই? অথচ নিজেদের পরিচয় দিয়ে দেয় যে বিরাট বড় ইমানদার, সে অনেকদিন বাচ্চা কাচ্চা হয় না। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে 50,000 টাকা 3 মণ ক্ষীরের পায়েস নিয়ে রওনা হয়ে যায়। আপনাদের লক্ষ্মীপুরে বোধহয় এরকম কোনো মানুষ নাই।
জিজ্ঞাসা করলাম, ভাই আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরে কেন যাচ্ছেন? উনি কি সন্তান দেয়? বলে আস্তাগফিরুল্লাহ, উনি কেমনে সন্তান দিবে? বলে বাহ, তাহলে তো বোঝা যায় দারুণ ইমানদার। তাহলে শাহজালালের দরবারে যান কেন? বলে হুজুর, যাই এই জন্য যে শাহজালাল উনি আল্লাহর বড় একজন ওলি, আমিও তো স্বীকার করি বড় ওলি। তো যান কেন? বলে যাই এই জন্য উনি আল্লাহর বড় ওলি, উনি তো দিতে পারে না, কিন্তু এই তাবারক নিয়ে যদি উনার দরবারে দেওয়া হয় উনি খুশি হয়ে যায়। উনি খুশি হলে উনি তো দেয় না, আল্লাহর প্রিয় মাহবুব উনি আল্লাহরে একটু বলে দেয়, আল্লাহরে বলে দিলে আল্লাহই দেয়, কিন্তু এই শাহজালালের মাধ্যম দিয়ে একটু দেয়। এই রকম পাক্কা পাক্কা নামাজি পাক্কা পাক্কা রোজাদার মুসলমান আমাদের দেশে আছে কিনা? প্রিয় মুসলমান ভালো করে বুঝেন, এইটা আমাদের পরিষ্কার জ্ঞান থাকতে হবে। আবু জাহেল উৎপা সাহিবার কাছে এসে যখন জিজ্ঞাসা করা হতো, তোমরা কেন লাতের কাছে যাও, মানাতের কাছে যাও, উজ্জার কাছে যাও, হবলের কাছে যাও, তোমরা কেন তাদের কাছে চাও? ওরে লাত উজ্জা মানাতকে সন্তান দেয়, ওকে তোমাদের রিজিক দেয়, তোমরা না একটু আগেই বলছো যে আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদেরকে জন্ম দেয় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, তাহলে তাদের কাছে কেন যাও? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তারা কি উত্তর দেয়? আল্লাহর নবীকে বলে তারা, আলিয়া তাকাররাবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো এই জন্য যাই, ওরা কিচ্ছু দিতে পারে না, ওই লাতুর জামানাত হবল আল্লাহর এক একটা প্রিয় প্রিয় পাত্রের নাম, আল্লাহর কেউ বা পয়গম্বরের প্রতিকৃতি, কেউ বা আল্লাহ রাব্বুল আমিন অমুক ফেরেশতার প্রতিকৃতি, অমুক অমুক বড় বড় ব্যক্তিত্বের প্রতিকৃতি, তাদের কি হয়েছে? বলে ওদের কাছে মান্নত দিলে ওরা দিতে পারে না, ওরা খুশি হয়ে আল্লাহকে বলে, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ সন্তান দেয়, উনাদের মাধ্যম দিয়ে দেয়। আমার আল্লাহ বলছেন, হে রাসূল আপনি জানায় দেন, ওরা যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ রিজিক দাতা বলুক না কেন, আমি আল্লাহ বললাম তাদের ঈমান আনা হয় নাই, ওহুম মুশরিকুন। এই ওসিলায় তাআব্বুদিয়ার জন্য আল্লাহ আর বান্দার মধ্যে ইবাদতের ওসিলা মানার জন্য ওরা সবগুলা মুশরিক। এখন একটা মানুষ যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক, ওই মানুষটাও যদি মনে করে উমুক মাজারে তুমুক পীর সাহেবের কাছে গেলে রিজিকে বরকত হয়, চাকরিতে প্রমোশন হয়, আবার সন্তান না হইলে খাজা বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়, উনি যতই কালেমা পড়ুক আর যতই নামাজ পড়ুক না কেন, কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী উনার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন এই দলের আফসোস বড় বেশি হবে, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম মুশরিক বিরাব্বি আহাদ। আয় আমাদের রব্বুল আলামিন, আমরা যদি শিরিক করে না আসতাম আজকে বড় বাঁচা বেঁচে যেতাম। এই জন্য বলি ভাই, আমল কম হতে পারে কিন্তু শিরিক মুক্ত আমল হওয়া লাগবে। কিছু হয়েছে কি না হয়েছে, দৌড় লাগাইছে, দৌড় দিছে কি না দিছে, লিখে দিছে তাবিজ, ভিতরে কি আছে, মাছের নকশা, উমুক নকশা, তুমুক নকশা, ভিতরে 29-28 আলী হাসান হোসাই উনি কোমরের মধ্যে ঝুলায়া ঘুরে বেড়াচ্ছে। এই রকম ঈমান হারানো অহরহ ঘটনা আমাদের আছে কি না? বুঝলে এখন অনেকের মধ্যে জায়গায় পাওয়া যাবে, তাবিজ কোমরেও আছে, হাতেও আছে, গলায়ও আছে, আছে না ভাই? প্রিয় মুসলমান, আল্লাহর কাছে যে আফসোস করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত সুন্নাত এটা নয়। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একজন সাহাবিকেও, সেটা নাবালেগ হোক আর বালেগ হোক, কারো তামিমা কারো কাঁধের মধ্যে বাইরে দিছেন, কাউরে তাবিজ ঝুলাই দিছেন, সাহাবিরা দিছেন, এরকম একটা প্রমাণ নাই। অতএব আপনি এই মাছ গাছ নকশা হাসান হোসেন আলী দোকানের মধ্যে আপনার দোকানের বরকতের জন্য নকশা, নালাইন শরীফের নকশা, এইগুলো একটাও চাইছে না। বাংলাদেশে একমাত্র দেশ যেখানে শিরিক বিজ্ঞাপন করে বিক্রি করা হয়, টিভির মধ্যে বিজ্ঞাপন দেয়, মা খাদিজা 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 খাদিজা, শুনছেন না আপনারা? বাপরে বাপ, আজমির শরীফের অমুক ভক্তের কাছে 18 বছর
তপস্যা করে এসেছেন বিপুল মূল্য ফেরত আগে স্ট্যাম্পে লিখিত পরিতভাবে আপনাদের বৈবাহিক সমস্যা আপনাদের সংসারে অশান্তি অবাধ্য ছেলেকে বাধ্য করা প্রেমে ব্যর্থতা আপনার ছেলে মেয়ের মধ্যে দুঃসম্পর্ক স্বামী আপনাকে ভালোবাসে না ব্যবসায় বরকত হয় না প্রমোশন হয় না বিদেশে যাওয়া আপনার ঠেকায় রাখছে বিদেশে আছেন ঠিকমতো টাকা পয়সা কামাই করতে পারেন না বিদেশে থাকেন স্ত্রী দেশের মধ্যে পরকিয়া করে সকল সমস্যা এক মুহূর্তের মধ্যে সমাধান বিপুল মূল্য ফেরত 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 ফেসবুকের মধ্যে ঢুকে আপনিও দিছেন একটা লাইক দিছেন না ওই লাইক দিছেন মানে আপনি যদি বুঝে সুঝে দেন তার মানে আপনার ঈমান যাওয়ার একটা চান্স হইছে একমাত্র দেশ যেখানে এই দেশে বিজ্ঞাপন দিয়ে ঈমান বিক্রি করা হয় ঈমান চুরি করা হয় আছে না ভাই আছে না রাস্তাতে দেখবেন ইয়াসিন শরীফ সূরা সূরা রহমান শরীফ দোকানের বরকতের জন্য দোয়া শরীফ বাচ্চার পেশাব বন্ধ করার জন্য তাবিজ শরীফ এইগুলো নিয়ে ঘুরে বেড়ায় আপনারা ডাইকে ডাইকে মহিলারা কেনে কথা বলেন কথা বলেন প্রিয় ভাইরা কিয়ামতের দিনে সবচেয়ে বড় আফসোস এই আমাদের আফসোস হবে শিরিক যদি করে যায় অতএব শিরিক থেকে বাঁচতে হবে শিরিক থেকে মুক্ত থাকতে হবে কিসে শিরিক হয় এই জ্ঞানটা অর্জন করতে হবে একটা উদাহরণ দিয়ে রাখি মনে রাখবেন চিরদিন মনে রাখবেন এত বড় একটা হীরার পাত্র যদি হয় কত দাম হবে ভাই এত বড় হীরাই দুনিয়ায় নাই আবার দাম কোথার থেকে আপনি খুঁজতেছেন ধরেন ওটার দাম 10 কোটি টাকা কয় টাকা 10 কোটি এত বড় একটা সোনার পাত্র আছে অ্যাভেলেবেল ধরলাম 1 কোটি টাকা এত বড় একটা রূপার পাত্র তার দাম ধরলাম 1 লক্ষ টাকা আর ঠিক সিমিলার এত বড় একটা মাটির পাত্র কয় টাকা দাম 50 টাকা হবে কি না হবে তাই না এখন হীরার পাত্র 10 কোটি সোনার পাত্র 1 কোটি রূপার পাত্র 1 লক্ষ প্রত্যেকটা পাত্রের তলা দিয়া সুই যায় কি না যায় চুল ঢোকে কি না ঢোকে এইরকম একটা সিদ্ধিরই আছে মাটির পাত্রে কোনো ছিদ্র নাই গোয়ালারে বলছেন গোয়ালা ভাই হাফ কেজি করে সার তাতেই তুই 2 কেজি দুধ ঢাল দুধ ঢালা শেষ ঘন্টা খানিক পরে আসছেন আসার পরে কোন পাত্রের দুধটা ঠিক থাকবে একটু বুঝে সুঝে ঠান্ডা মাথায় বলেন লক্ষ্মীপুরের মানুষকে তো বুদ্ধিমান ভাবছিলাম আপনারা দেখে বুদ্ধি শর্ট আপনাদের আরে 10 কোটি টাকা দাম হীরার পাত্র টাকার গরমেই তোর মধ্যে দুধ থাকবে তলা থাক কি না থাক তাই না 1 কোটি টাকা দাম সোনার পাত্র ওর তলায় 1 ইঞ্চি ফুটা থাকলে কি থাকতেই হবে দুধ তাই নাকি টাকার গরম ক্ষমতার গরম পাওয়ারের গরম 3 বারের প্রধানমন্ত্রী আমি এলাকায় ভোটেই হোক আর বিনা ভোটেই হোক নির্বাচিত প্রতিনিধি হবে আমার গরম টিকেতেই হবে তলা থাকবা না থাক দুধ থাকবি না তাই নাকি ভালো করে বলতেছি ভাই সব জায়গায় গরম চললেও ইমানের মামলায় কোনো গরম চলবে না ঠিক না আপনি যদি ইমান মজবুত করে না যান ইমান না বুঝে যান ওই তলার ছিদ্রি থাকলে যেরকম যত কোটি টাকা হোক আপনি জাতিসংঘের প্রেসিডেন্ট হন দুনিয়ার সব ক্ষমতার মালিক হন আপনার ইমান নাই আল্লাহর কাছে আপনার 5 পয়সা দাম নাই ঠিক না ইমান ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই কোনো দাম নাই এই জন্য ইমান মজবুত করে নিয়ে যেতে হবে বলবেন হুজুর বুঝতে পারি নাই ভুলে করছি আছে না ভাই হুজুরের পর দোষটা পাই দিবেন আমি করতে চাই নাই অমুক হুজুর আমার ডাইকে নিয়ে এসেছিল অতএব আমি বুঝি নাই আল্লাহ এই বুঝি নাই বললে কি হবে জানেন এই উদাহরণটা মনে রাখবেন ইমানের ক্ষেত্রে বুঝি নাই ইমানের ক্ষেত্রে অমুক ডাইকে নিয়ে গেছিল এই সকল কোনো উসুল কাজ করবে না কোনো উসুল কাজ করবে না এক লোক আপনাদের এই জায়গায় কাশি কঠিন কাশি লোকজন বলছে এই পাড়া মহল্লার ডাক্তার দিয়ে তো ট্রিটমেন্ট হবে না আপনারা কথা বলছেন কেন এখানে ভাই সামনে আপনারা কথা বলতেছেন কেন এই যে কি সমস্যা ওয়াজ ভালো না লাগলে ক্যামেরা অফ করে চলে যান কথা বলতে দেন যে কয়জন শুনতেছে তাদেরকে কথা শোনাতে হবে একটা কথা বলবেন না চুপ করে থাকেন একবার ভালো লাগলে ক্যামেরা বন্ধ করেন ক্যামেরা বন্ধ করে বসে থাকেন
আমার এত প্রসাদ দেওয়া লাগবে না। জীবনে আজ পর্যন্ত আমার হোল লাইফে কোনো দিন কোনো ক্যামেরাম্যানের বলি নাই না আমার একটা ভিডিও করো ভাই, ফুল লাইফে 35 বছর জীবনে বলি নাই। এত প্রসাদ দেওয়া লাগবে না, আপনাদের যা কালেকশন করা লাগবে হয়ে গেছে আপনাদের মাল ম্যাটেরিয়াল আলহামদুলিল্লাহ, অনেক লোকের আলোচনা নিয়েছেন। এখন এই লোকগুলার একটু শুনতে দেন, মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে শিরিক বুঝি নাই, না বুঝে করছি, ভুল করে করছি, এইটা আল্লাহর কাছে গ্র্যান্ড হবে না। আপনারাও শোনেন, ওয়াজ শোনেন, ভিডিও অনেক করছেন, ওয়াজ শোনেন, এখন ইমান ঠিক করেন আগে, ভিডিও করে যান নাজাত পাওয়া যাবে না, ইমান মজবুত হলে না হলে আল্লাহ, আমি ইউটিউবার ছিলাম, ভিডিওওয়ালা ছিলাম, হবে না, নিজের আমলের নিয়তে ওয়াজ শোনেন, চুপ করেন, শোনেন। এক লোক কাশি হয়েছে, কাশি ভালো হয় না, ওনারে পাঠাইছে যা লক্ষ্মীপুরে যা, যাই ডাক্তার দেখা, ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে যে আপনার 21 দিন পরে কফ পরীক্ষা করা লাগবে, বেশি বেকায়দা বেকায়দা মনে হচ্ছে, তবে এখনই এত টেস্ট দিব না, তিনটা ওষুধ দিলাম, এই তিনটা ওষুধ দিলাম, যাই ভালো করে খাবেন, 21 দিন আগে খান, তারপরে দেখি কি হয়। ওষুধ টষুধ নেওয়ার জন্য ডিসপেন্সারিতে গেছে, ডিসপেন্সারা বলছে এই যে ওষুধটা দিলাম এটা সকালে খাবেন, এটা খাওয়ার আগে খাবেন, এটা পরে, এটা 2 চামচ করে, 2 চামচ কয় বা, তুমি যেইগুলো ওষুধের নাম আমারে বললে, আমি টিপসই দেওয়ার লোক, কি দই টিপসই মানে আমার কোনো শিক্ষা দীক্ষাই নাই, তুমি আমার ওষুধের নাম বলছো, আমি এগুলো কেমনে কি করবো, আগে বলবেন না, বুদ্ধি আছে, দাঁড়ান, কাশি নিয়ে ঔষধের যে পাতা, পাতার কোনা কেটে দিছে, দিয়ে বলছে যেইটার কোনা কাটা থাকলো এইটা কিন্তু খাওয়ার আগে খাবেন, আর এই যে বোতল, বোতলের গায়ের মধ্যে 3 টান দিলাম, 1 টান 2 টান 3 টান, তার মানে 3 বেলা খাবেন, 1 চামচ করে খাবেন, বুঝছেন, বলে বাহ সুন্দর সিস্টেম করে দিলে তো, এরম করে কিনা ভাই, সুন্দর করে নিয়ে চলে আসছে বাড়িতে, রাত্রেবেলা কোনা কাটাগুলো আগে খাইছে, টান দেওয়া আছে ওই অনুযায়ী 3 চামচ খাইছে, খাইয়ে টাইয়ে সকালবেলা উঠছে, আবার কাশি, এ কাশি কে সে কাশি, এখন ঔষধ খেয়েতে জানালার উপরে সুন্দর করে রেখে দিছে, সকালে কাশতে কাশতে উনার একটা 8-10 বছরের মাসুম মেয়ে আছে বাচ্চা, পরে বলছে যে মা আমি তো আর পারলাম না বাবা, ওই জানালার উপর ওষুধগুলো রাখা আছে ওখান থেকে 3 চামচ আন, মেয়ে গেছে যাইয়া দেখে বোতল, বলছে 3 চামচ 3 খান থেকে, বোতল তো দেখি 4টা, উনার ছেলে মাঠে গেছিল, মাঠে লাগাইছে সিম ফুলকপি বাঁধাকপি, ওইগুলাতে পোকা লাগে, ওইগুলা সকালবেলা 20 স্প্রে করছে, করে ইন্ডিল একটুখানি বাঁচছে, ওইটা নিয়ে এসে ওষুধের পাশে ওইখানে রাখছে, মেয়ে তো আর ইন্ডিলও জানে না কিছু জানে না, আল্লাহর রহমতে সবগুলার থেকে 1 কাপ করে দিয়া আব্বারে দিছে, আব্বা তো কাঁচতে কাঁচতে অস্থির, নো দেখা দেখি দিছে ঢক করে মাইরে, এখন বুঝে থাকলে বলেন, যদি এই ঢক করে খেয়ে ফেলে তাহলে ওই ইন্ডিল যদি পেটের মধ্যে যায়, ওই ইনসেক্টিসাইড যদি পেটের মধ্যে যায়, ওই বিষ কি তার ক্ষতি করবে না করবে না, আশ্চর্য লোক তো আপনারা, এই লোক মূর্খ, টিপ সই দেওয়া লোক, পড়ালেখা জানে না, মাসে নিয়ত ভালো ছিল তারপরেও ইন্ডিল কাজ করবে, মাথা ঠিক আছে আপনাদের, কাজ করবে, যদি বলে আমার মাসুম বাচ্চা বুঝে নেন কাজ করবে, প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন, অমুক হুজুর বলছিল তুমুকে আমারে শিরকের দিকে নিয়ে গেছিল, আমি তো বুঝি নাই আল্লাহ, অতএব আমারে তুমি পার করাই দাও, সব আমলে পার হবে, শিরিকের গুনাহ ভুল করে করছি, অমুক হুজুরের পরামর্শে করছি, তুমুক লোক মাজারে সিজদা দেওয়ার ছিল, এইরকম অজুহাত দিলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে ভালো করে খেয়াল করো যুবকেরা, আফসোস আরেকটা হবে, শেষ করে দিব এখন, আমার রাব্বুল আমিন বলছেন ওই দিন বান্দারা একটা আফসোস আল্লাহর কাছে করবে, আর বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিক ওয়াসাকাহু আহাদ, আমার আল্লাহ বলছেন ওই দিনে আরেকটা শ্রেণীর আফসোস হবে বড় ভয়ঙ্কর, লাস্ট পয়েন্ট এইটা খেয়াল করে শোনেন, আজকের আলোচনা শেষ পয়েন্ট বলে শেষ করে দেই,
ওই দিন আল্লাহর কাছে একটা দল যাবে, যাওয়ার পরে আফসোস করবে আর বলতে শুরু করবে, আয় রব্বুল আলামিন আজকে আমাদের বড় আফসোস, আজকে আমরা বড় হতভাগা। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন কি জন্য তারা হতভাগা, তারা বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আয় রব্বুল আলামিন আমরা যদি ওই পরকাল দিবসের জন্য আজকে যেই দিবসে হাজির হয়েছি এই দিবসের জন্য কিছু কামাই করে আসতে পারতাম, এই জীবনের জন্য কিছু পাঠায় রেখে আসতে পারতাম, আজকে এখানে আসার পরে দেখি আমাদের হাতে আজকে এই পরকাল দিবসে চলার মতো কোনো টাকা পয়সা নাই। বলেন তো পরকাল দিবসে চলার জন্য টাকা পয়সা লাগবে কি না? লাগবে। দুনিয়ার বুকে বাংলাদেশে চলতে হলে টাকা লাগে, কিন্তু সৌদি আরবে গেলে এই টাকা আর চলে না। সৌদি আরবে কি লাগে? আমেরিকায় কি লাগে? অস্ট্রেলিয়ায় কি লাগে? ইউরো লাগে। যদি আপনি যুক্তরাজ্যে যান পাউন্ড লাগে। পরকালে চলার জন্য আপনার জন্য একটা কারেন্সি লাগবে, ওই কারেন্সির নাম হচ্ছে সওয়াব। কি নাম? আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে তারা বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আয় আমাদের আল্লাহ আজকে পরকাল দিবসে আসার পরে আমার আমলনামা যখন দিছো, আমি তো আমার আমলনামায় কোনো সওয়াব দেখতে পাই না। ও মুসলমান ভালো করে পয়েন্টটা বুঝেন, যখন কোনো একটা বান্দা একবার আল্লাহর কাছে যাওয়ার পরে এই আফসোস করবে, আল্লাহ যদি কয়ে পরকালে যাওয়ার পরে আমি যদি কিছু ব্যালেন্স থাকতো আমার, কিছু সওয়াব থাকতো আমার, আল্লাহ বলছেন আমি যত শ্রেণীর বান্দাকে অপছন্দ করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপছন্দ এই শ্রেণীর বান্দাকে আমি করি, যারা দুনিয়ায় অজস্র সময় পাওয়ার পরেও দুনিয়ায় সব করছিল কিন্তু পরকালের জন্য কারেন্সি পাঠায় আসতে পারে নাই। আমার কাছে কথা বলা মাত্র আমি আল্লাহ তাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করব। আল্লাহ বলছেন ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ বলছেন যখনই কোনো বান্দাই কথা বলে বসবে আমি আল্লাহ আমার বান্দাকে বলবো, ও বান্দা দুনিয়ায় তুই অল্প হায়াত পাস আর বেশি হায়াত পাস, তোর জন্য যে সময় ছিল ওই সময়টুকুর একটু যদি মূল্যায়ন করতি আজকে তুই কথা বলতে পারতি না, আজকে আমার কাছে এসে বলতেছি পরকালের জীবনের জন্য যদি কিছু কামাই করে আসতে পারতাম। এই কথা শুনে আল্লাহ রাগে গুসায় ফেটে পড়বেন। আল্লাহ ওই বান্দাকে হুমকি দিয়ে বলছেন এই শ্রেণীর বান্দার ব্যাপারে আমি বললাম তাদের চেয়ে শাস্তি ওই দিন আমি আল্লাহ কেউ তাদেরকে বেশি দিতে পারবে না। আমার আল্লাহ তাদেরকে যারা এই কথাকে বলবে আল্লাহ পরকালের জন্য যদি কিছু পাঠায় আসতে পারতাম, আল্লাহ বলছেন আমি এমন শাস্তি দেওয়া দিব এই শাস্তি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ আকবার। ভালো করে বুঝেন, আল্লাহ একবারে ধরে ফেলবেন। দুনিয়ার বুকেও আমরা দেখেছি, আমি এক্সাম্পল হিসাবে আপনাদের কাছে বলি, যুবকরা বোঝেন যে দুনিয়াতেও যদি ব্যালেন্স না থাকে আর আপনি যদি ওই ব্যালেন্সকে মিস ইউজ করতে চান, আপনি যদি ওইটাকে মিস নাম্বারিং করেন, মিস অ্যাকাউন্টিং করেন, আপনারও কিন্তু বিপদ হয় অনেক সময়। আগে ব্যাংকে টাকা জমা দিতেও যাওয়া লাগতো, টাকা তুলতেও যাওয়া লাগতো, এখন অন্তত ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাওয়া লাগলেও টাকা তুলতে আর ব্যাংকে যাওয়া লাগে না, ঠিক কিনা ভাই? পকেটের মধ্যে যুবকদের দেখেন, সকলের পকেটের মধ্যে আমাদের একটা কার্ড আছে, ওই কার্ডকে কি বলে ভাই? এটিএম কার্ড। দেখছেন যুবকরা জানে, মুরব্বীরা অনেকেই চিন্তা করছেন আবার কি কার্ড। টাকা যদি তুলতে চায় সাথে সাথে চলে যাবে লক্ষ্মীপুর রামগঞ্জ, যাওয়ার পরে সুন্দর কাঁচের ঘর আছে, ঘরের মধ্যে ঢুকবে, ঢুকার পরে কার্ড ঢুকায় দিবে, যেই না কার্ড ঢুকাবে লেখা কি উঠবে? ইনসার্ট ইওর সিকিউরিটি কোড, পিন নাম্বার, চার অঙ্কের পিন কোড চাপ দিছেন, এবার লেখা উঠবে ইনসার্ট ইওর অ্যামাউন্ট, আপনি কয় টাকা চান তোলেন। আপনার অ্যাকাউন্টে আছে 2500 টাকা, আপনি জানেন, কিন্তু চিন্তা করছেন যেহেতু মেশিন বলে কথা তো দেখি একটা চান্সে কি হয়, আল্লাহর নাম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তাওয়াক্কাল তো আল্লাহ বলে 5000, যেই 5000 চাপ দিবেন
মেশিনে লেখা উঠবে দেখবেন ইউ ইনসার্ট দা রং অ্যামাউন্ট ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স প্লিজ ইনসার্ট দা কারেন্ট অ্যামাউন্ট কারেক্ট অ্যামাউন্ট এইটা বলার পরে আস্তে করে এই কার্ডটা আবার মেশিন থেকে ঠেলে দিবে আর আপনারা যে কার্ড ঠেলে দেওয়া হয়েছে সিগন্যাল দিবে একবার টু টু ঠিক না কার্ড বাড়াই আসছে আপনি কার্ড হাতে নিছেন নেওয়ার পরে চিন্তা করছেন আল্লাহ একবার মিস্টেক হয়েছে তাই কি এবার দরুদ শরীফ তিনবার পড়ে নিছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ করে মেশিনের মধ্যে মেশিনে ফু দিয়া এবার নিয়ত করছে আল্লাহ যদি বাড়ায় তাহলে তাফসীর মাহফিলে 1000 মসজিদে 2000 মাদ্রাসায় 2000 আমি মাত্র আল্লাহ 3000 দিয়া যেই বলছে ইনসার্ট ইওর অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি কোন নাম্বার কত টাকা চান উনি সাথে সাথে চাপ দিছে 8000 আগেরবার ঠেলে আপনার কার্ড বেরিয়ে আসছিল কিন্তু এইবার যখন পরপর দুইবার মিস্টেক করবেন মেশিন তখন যেভাবে সফটওয়্যার প্ল্যানিং করা আছে বুঝবে এই কার্ড হোল্ডার মনে হয় এই লোক না ও ধান্দাবাজি করে দুইবার তিনবার ভুল করে তোলার চেষ্টা করতেছে অতএব মেশিনে লেখা উঠবে আপনার কার্ডটা মেশিন খেয়ে ফেলেছে আপনি ব্রাঞ্চের সাথে যোগাযোগ করেন ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে খেয়াল করেন يقول يا ليتني قدمت لي حياتي فيومئذ لا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد আমার আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ যারা ওই দিন আমার কাছে আসার পরে বলবে দুনিয়ায় তাদের ঘোরাফেরা করার কোনো অবসরের কোনো শেষ ছিল না যতটুকু ঘুমানো লাগবে থেকে বেশি ঘুমাইতো যা বলা লাগবে তার থেকে বেশি সংসারই ছিল দুনিয়ার বুকে অজস্র সময় পার করেছে কিন্তু সে পরকালের জন্য কারেন্সি পাঠায় আসতে সময় পায় নাই আল্লাহর কাছে বলতে দেরি আল্লাহ হুমকি দিয়ে বলছেন ফায়াউমা আমি আল্লাহ ওই বান্দাদের জন্য জানাই দিলাম আমি আল্লাহর থেকে বেশি কিন্তু ওই দিন কেউ শাস্তি দিতে পারবে না দুনিয়ার শাস্তির সাথে আল্লাহর শাস্তিকে মিলাই ফেলেন না আমি সব জায়গায় এক্সাম্পল দেই এটা আমাদের অনেকের কনসেপ্ট দুনিয়ার আগুন আল্লাহর আগুন সমান দুনিয়ার দর আল্লাহর দর বোধহয় সমান আল্লাহ কষ্ট দিবেন দুনিয়ায় বোধহয় কষ্ট পাবো এটা বোধহয় আমরা ইউজ টু হয়ে যাব এই ধারণা আমাদের মধ্যে হয়েছে জি না ভাই দুনিয়ার কতকগুলা শাস্তির প্যাটার্ন দেখলেও আমরা বুঝতে পারি দুনিয়ায় সব শাস্তি এক ধরন নয় ডিউরেশন দিয়ে সব শাস্তির হিসাব মিলানো যায় না আপনি এলাকায় একটা বদমাইশি করছে একটা ছেলে এলাকায় সামাজিকভাবে চেয়ারম্যান চেয়ারম্যান সবাই মিলে বিচার করে তারে বলছে ওরে যদি জেলে দেওয়া হয় তাইলে কমসে কম 3 মাসের সাজা হবে জেল জরিমানা কোর্ট কাছারি দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ আপনার ছেলের বিচার সামাজিকভাবে করতে চাই বাপ মা রাজি ছেলেও রাজি বলছে শোনো 10টা জুতার বাড়ি এই গালে 10টা জুতার বাড়ি বাম গালে আর সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কনকনা শীতের মধ্যে খালি লুঙ্গি পরে খালি গায়ে 3 ঘন্টা পানিতে ডুবায় রাখতে হবে গলা পানিতে ডুবায় থাকবে উপায় নাই যে অপরাধ করছে ধরা খাইলে জেলে গেলে বড় বিপদ হবে অতএব গলা পানি পর্যন্ত ডুবে থাকতে হবে কোনো উপায় নাই এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই যে শীত চলতেছে সকালবেলা সূর্য ওঠে না 12টা পর্যন্ত 10টা থেকে 1টা পর্যন্ত যদি গলা পানিতে ডুবায় রাখে বলেন তো ওর হাড় কাঁপা কাঁপি উঠবে কি না ঠান্ডা লাগবে কিনা বন্ধু বান্ধব আছে ওর সাথে যেইগুলা ওরা চিন্তা করছে আহারে আমাদের দোস্তর কি বোধায় হয়ে যায় কত বড়ই না অসুখ বাধায় ফেলে পরে কেমনে বাঁচানো যায় নানান জায়গায় দৌড়া দৌড়ি করে বন্ধুর কাছে এসে বলছে দোস্ত আমরা ঘোরাঘুরি করে করে তোর জন্য একটা ব্যবস্থা করে আনছি 3 ঘন্টা না মাত্র 15 মিনিট কয় মিনিট আরে খুশি দোস্ত এই না হলো বন্ধু 3 ঘন্টার বদলে 15 মিনিটের কোনো ব্যাপারই না আমি রেডি বলে দোস্ত 15 মিনিট কিন্তু একটুখানি কথা আছে কি কথা বলে সবার সাথে পরামর্শ করে 3 ঘন্টা তোর গলা পানিতে থাকার কথা ছিল উনারা রাজি হয়েছে 15 মিনিট কিন্তু সিস্টেমটা একটু বদল এখন তোর শরীর পুরো উপর দিকে থাকবে শুধু গলাটা 15 মিনিট পানির নিচে রাজি না ভাই উপরে কম্বল ফেঁসাই দিব
বস্তাতে জড়াই দিব মোটা প্যান্ট দিব ডবল তিন ডবল চার ডবল দিয়ে সবাই মিলে উপরে ধরে থাকবো 15 মিনিট মাত্র কোনো ব্যাপার হলো নাকি তুই খালি গল্লাটা পানির মধ্যে ডুবায় থাকবি 15 মিনিট পরে তুলে নিব রাজি বলবে বাবা রে বাবা সকাল 10টা তো রাত্রি 10টা রাজি তাও এই শাস্তি 15 মিনিট নিতাম না ঠিক কি না আমার আল্লাহ বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ ও দুনিয়ার মানুষ দুনিয়া থেকে যত ভঙ্গান করো যত দুনিয়ার বুকে মাতব্বরি করো দুনিয়ায় যত বুঝে ফেলছি ভাব নিয়ে চলো পরকালে যখন আমার কাছে আসবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কতদিন ক্ষমতায় ছিলি কিরকম তোর দাপট ছিল দুনিয়ায় কিরকম মর্যাদাশীল বাড়িতে থাকবি তোর বাচ্চা কাচ্চা কয়জন দুনিয়ায় সামাজিক স্ট্যাটাস ফেসবুক ফ্যান ফলোয়ার একটাও তোমার কাজে দিবে না ওই দিন তুমি যদি ঈমান নিয়ার পরকালের কামাই করে না আসো আমি আল্লাহ বললাম তোমারে এমন বাধা বাঁধবো তোমারে এমন শাস্তি দেওয়া দিব এইটা তোমার মাথার মধ্যে কুলাবে না অতএব দুনিয়ার থেকেই পরকালের জন্য আমাদের কাজ করে যাওয়ার দরকার আছে কিনা আছে আমি দুইটা কাজের কথা আপনাদের কাছে বলবো সর্বোচ্চ 2 মিনিট লাগবে প্রিয় ভাইরা শেষ করে দিব আপনাদের জন্য দেখেন দুইটা আমলে আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ধরা খাব একটা আমল হচ্ছে আমরা সবাই প্র্যাকটিস করি কিন্তু গুড প্র্যাকটিস করি না সেই আমলটা হচ্ছে আমাদের সালাত এখন পর্যন্ত আমাদের সালাত আমরা সুন্দর করতে পারি নাই এমনও মুরব্বী আছেন আমি একদিন জিজ্ঞাসা করছি বাবা সুবহানা রব্বিয়াল আ'লা এটার মানে কি বলেন তো বলে এটা নামাজের কোন জায়গায় পড়ে আমারে জিজ্ঞাসা করছে এটা যে মানে বলবো নামাজের কোন জায়গায় পড়ে আমি বললাম কেন নামাজের সিজদায় পড়ে উনি বলল এরে বাবা এই দোয়া তো এর আগে শুনি নাই আমরা তো জানি নামাজের সিজদার দোয়া হচ্ছে সুবহানাল্লাহ 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 এটা যে সুবহান রব্বিয়াল আলা এটাই তো জানতাম না আছে না ভাই ওরে বাবা রে বাবা এত জোরে জোরে নামাজ পড়ে আমাদের অনেকে আছেন এই নামাজ যেই নামাজ আমরা পড়েই যাচ্ছি প্রত্যেকেই প্র্যাকটিস করছি একটু যদি একটা মিনিট বাড়াই দিতাম এর সাথে অ্যাড করতাম ওই রুকুর থেকে উঠার পরে টপ করে না যায় যদি 4-5 সেকেন্ড একটু ওয়েট করতাম ওই সিজদায় যে যদি আর 2-3 সেকেন্ড একটু বাড়াই দিতাম ওই সিজদার থেকে উঠে বসার পরে যদি একটুখানি 2-3টা সেকেন্ড একটু অপেক্ষা করতাম আমার নামাজটা সুন্দর হয়ে যেত এর অর্থগুলো যে একটু জেনে বুঝে আদায় করতাম আমার নামাজটা বিউটিফুল হয়ে যেত কিন্তু আমাদের হাতে সময় নাই ঠিক না ভাই কত দরবারে দৌড়ালেন কত আমাদের কাছেও বলে আমাদের মতো এরকম গুনাগার এদের কাছে বলে হুজুর দোয়া করেন ভাই রে আমি বলি আল্লাহর কাছ থেকে কিছু কিছু জিনিস আদায় করে নিয়ে আসেন কি লাগবে আপনার আল্লাহ আমার জমি সার পাচ্ছি না কি লাগবে আল্লাহ আমার ছেলেটা কথা শুনতেছে না কি লাগবে আল্লাহ আমার আরেক কাঠা জমি হলে ভালো হয় আল্লাহ কি লাগবে আমার যেন আরো 100-200-500 সাবস্ক্রাইবার বাড়ে আল্লাহ কি লাগবে আমি যেই দিনের দাওয়াত দিচ্ছি আল্লাহ এটার জন্য আমার জন্য একটু আল্লাহ ভিউয়ার যেন বৃদ্ধি পায় আমার এইটা যেই আমি যেইগুলো আল্লাহ রাব্বুল আমিন এখানে ট্যাগ করে দিচ্ছি এই ট্যাগগুলো যেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় যায় লাগবে তো এইগুলো না আমাদের কোথার থেকে আদায় করবেন যান একদিন যাই আল্লাহর কাছ থেকে নিয়ে চলে আসেন আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যাবেন আপনারা রাজি আছেন আপনারা যা চাবেন তাই পাবেন আল্লাহর কাছ থেকে ঠিকানা হচ্ছে ফরজ নামাজের বাহিরে নফল এবং সুন্নত এবং তাহাজ্জুতে সিজদায় যখন চলে যাবেন যাওয়ার পরে যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আমিন একমাত্র দু পায়া বানালেন যে দুই পায়ে হাঁটতে পারে সবচেয়ে মাথা উঁচু করতে পারে আল্লাহু আকবার বলে মাথা উঁচু করেছিল সেই মানুষটা কোমর হালায়া তাবৎ পৃথিবীর সকল অ্যানিমেল সকল যেই সকল প্রাণীগুলা রুকু অবস্থায় আছে তার মতো হয়েছে তখন বলেছে সুবহানা রব্বিয়াল আযীম মহান রবের প্রশংসা করছি হয় নাই উঠে দাঁড়ায় বলছে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহ বলছেন বান্দা তুই যা বলছিস আমি শুনেছি আল্লাহ আমি খুশি রব্বানা লাকাল হাম এখন যেই বান্দা একমাত্র দাঁড়াতে পারে যেই বান্দা পশুর হালতে ছিল এখন সেই বান্দার কপালটা মাটির সাথে লাগায় দিছে দি আল্লাহকে বলতেছে সুবহানা রব্বিয়াল আলা আমি যখন সবচেয়ে নিচে আমার রব
সবচেয়ে উপরে। এবার আপনি তিনবার, পাঁচবার, দশবার, ৯৯বার সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহকে বলতে শুরু করেন, আল্লাহ আমার এই লাগবে, আল্লাহ আমার ছেলে শুনে না, আল্লাহ আমার চাকরি লাগবে, আল্লাহ আমার দয়া ভিক্ষা লাগবে, আল্লাহ আমার জন্য পরিবারের জন্য এই জিনিস লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, পরকালে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি লাগবে, আল্লাহ আমার রব্বুল আলামিন আমার ছেলের জন্য একটা ভালো বউ লাগবে, আল্লাহ আমার মেয়ের জন্য একটা ভালো জামাই লাগবে, আল্লাহ আমার দোকানের বরকত লাগবে, আমার তাফসীর মাহফিল সফল হওয়া লাগবে, আল্লাহ আমাদের কারেন্টের বিল দিতে পারতেছে না দেওয়ার ব্যবস্থা করে দাও, আমার চাকরি লাগবে, প্রমোশন লাগবে, যা লাগবে সিজদার থেকে আদায় করে নিয়ে আসেন। যান সিজদায়, যান কোথায় সিজদায় যাবো? পাঁচ সেকেন্ডও লাগে না, কোথায় আপনি দশ মিনিট সময় দিছেন? আমার একজন বলছে, হুজুর দশ মিনিট দিব মানে দশ মিনিট ওখানে পড়ে থাকে কি চোখ দিয়ে রক্ত নামায় ফেলবো নাকি? দশ মিনিটে পড়বো কি? পড়বেন কি আপনি? আমি বলি ভাই, আরবি বলতে হবে না, বাংলা জানেন না? বাংলা জানেন না? কি জানেন বাংলা? আল্লাহ, আমার মাথার এই জায়গাটা সব সময় চাপ ধরে থাকে, ব্যথা করে, কোমরের এই জায়গাটায় আল্লাহ একটা ফুসকুড়ি উঠছে, কত মলম লাগালাম ভালো হয় না, হুজুরের কাছে যাই আরবিতে লিখে নেবেন, কোমরের বাম দিকের নিচে ফুসকুড়ি উঠেছে। হুজুর আরবি জানা? ফুসকুড়ির আরবি কয়জন জানে যায় খবর নিয়েন? মাথার বাম দিকে চাপ ধরে থাকে, আরবিটা কি হবে ভাই? এই যে আমাদের ভাই আছে, ভাইয়ের কাছে শুনেন, ওরা তো আরবে শিখে আসছে, উনারা পারলে পারতে পারে, আমাদের দম ফেল। তাহলে আল্লাহর কাছে ফুসকুড়ি ভালো হওয়ার আবেদনও করবেন না, মাথা চাপ ধরা ব্যথার আবেদনও করবেন না, করবেন বাংলায় করেন, বাংলায় করেন, সিজদায় যাই পড়ে থাকেন। কি লাগবে আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়ে আসেন। আল্লাহর কাছে আপনি একদিন, দুই দিন, চার দিন, পাঁচ দিন, দশ দিন বলেন, আমার আল্লাহ দিবেই দিবে আপনাকে ইনশাআল্লাহ। আমরা চাইতে পারি না, দিবে কেমনে আল্লাহ? চাইতে পারি না, দিবে কেমনে আল্লাহ? এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। যে কয়জন আছেন ওয়াদা করেন সিজদায় সময় বাড়াবেন, পারবেন? এই ইউটিউবার ভাইরা, এই সিজদায় সময় বেশি দিবে না পারলে ৯৯বার সুবহান রাব্বিয়াল আলা বলে একটা সিজদা দিবে জীবনে, যে ৯৯বার আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা বলছি, পারবে? প্র্যাকটিস করেন, বরকত দিবে আল্লাহ। আর দুই নম্বর একটা আমল অন্তর থেকে দূর করেন, উমুকে খারাপ, তুমুকে খারাপ, তার প্রতি আমার মনের বিদ্বেষ, না আমার কি অবস্থা আমি জানি না, মানুষে খারাপ ভাবার মতো আমার সময় নাই ভাই। কে পারবেন অন্তরে বিশুদ্ধ অন্তর নিয়ে চলতে পারবেন? পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মনে তিন দিন পর পর এসেছে, সবাই জানেন জান্নাতি জান্নাতি জান্নাতি, সাহাবী বাড়িতে গেছে গুপ্তচর বৃত্তি করার জন্য, আরে সার নামাজ পড়ে আর ঘুমায় যায়, আমল কখন কি করলো, মন খারাপ করে চলে আসছে। হজরের সময় কেন আসছিলেন? বলে তোমারে নবীজি জান্নাতি বলছে, কি আমল তুমি করো, বুঝলাম না তো কিছু, অ্যাজ ইউজুয়াল বলছে, আমি যখন শুতে যাই অন্তরটাই সবার উপর থেকে বিদ্বেষ মিটাই দিয়ে যাই, আমার অন্তরে কারো জন্য বিদ্বেষ নাই, আমি সকলকে মাফ করে দেই। আল্লাহর সাহাবী আল্লাহর নবী সাহাবী বলছেন, এই আমল পছন্দ করে পপুলার না হওয়ার পরেও তোমাকে নবীজি জান্নাতি বলছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী যদি জান্নাতি ঘোষণা পান, আপনি আমি পেতে পারি না? একটু ঘটনা ঘটছে, উমুক হুজুরে দেখতে পারি না, মুয়াজ্জিন সাহেব ইমামরে দেখতে পারেন, ইমাম মুয়াজ্জিনরে দেখতে পারেন, এক বক্তার এক বক্তারে দেখতে পারে না, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে ১০,০০০, তুই ২০০, তুই আমার আগে ক্যামেরা লাগাস কেমনে? ঠিক কিনা আসে না ভাই? এই যে হিংসা, কি লাভ এই হিংসা আপনি কেন করেন? আমার ছেলে দুইটা বিদেশে আছে, আল্লাহ দিলে আমি সফল, তাই না? এখন এত সফল ভাবেন না, ওমান জুহসিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, কিয়ামতের দিনে জাহান্নাম থেকে যদি মুক্তির সার্টিফিকেট পাবো তার আগে কেউ সফল না, হিংসা মুক্ত হতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? এত সহজ না, মোহ বললে হবে না অন্তর থেকে, রাখবো না বিদ্বেষ। বোনরে মাফ করতে পারেন নাই আপনি, আপনার অমুক ভাই একদিন কষ্ট দিছিল তাই তাই ভুলতে পারেন নাই, এখন আপনার চেষ্টা করে, পরিশ্রম করে, অন্তরে খেয়াল করে করে এটা মাফ করতে হবে, অন্তর বিদ্বেষ মুক্ত করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়া।